আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সিএসএস কালার্স নিয়ে কথা বলবো। সিএসএস কালার্স এবং কালার সম্পর্কে পারফেক্ট ধারণা থাকা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, আপনার যদি কালার সম্পর্কে পারফেক্ট ধারণা না থাকে, আপনি একটা প্রজেক্টকে ঠিক মতো কালার করতে পারবেন না। তাই যদি আপনি আগ্রহী হন, দেখতে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা সিএসএস এসেনশিয়াল ট্রেনিং সিরিজ এবং এটা দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে আমরা সিএসএস কালার্স নিয়ে কথা বলবো। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। তো চলেন আমরা আমাদের পূর্বের প্রজেক্ট ওপেন করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পূর্বের প্রজেক্ট ছিল, যেখানে আমরা সিএসএস সিনট্যাক্স এবং সিএসএস গ্রুপিং নিয়ে কথা বলেছিলাম। যদি আপনি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকেন, আমি হাইলি রিকমেন্ড করছি ভিডিওটা দেখে আসার জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আমরা সিএসএস কালার্স নিয়ে কথা বলবো। তো দেখেন, আমরা আমাদের পূর্বের প্রজেক্টেই কিন্তু কালার ব্যবহার করেছিলাম। যেমন H1 এ যে প্রোকোডার, এই টেক্সটটাকে কালার করার জন্য আমরা লিখেছিলাম রেড, এটা একটা কালার। আবার ব্যাকগ্রাউন্ডকে কালার করার জন্য, যেমন এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে লাইট হোয়াইট কালার, দেখতে পাচ্ছেন DDD। তো আমি দেখেন এখানেই দুই রকম কালার ব্যবহার করছি। আমরা মোটামুটি তিনভাবে কালারটা সচরাচর ব্যবহার করি, যদিও সব থেকে বেশি আমরা হেক্স কোড দিয়ে কালার ব্যবহার করি। এছাড়া আপনি কয়েকভাবে কালার ব্যবহার করতে পারেন আপনার HTML প্রজেক্টে বা আপনার ওয়েবসাইটে। তো এর মধ্যে সব থেকে বেশি আমরা ব্যবহার করি আসলে তিনটা উপায়। একটা হচ্ছে যে কালারের সরাসরি নাম লিখে, আপনি প্রায় 140টা কালারের নাম সাপোর্ট করে বর্তমান CSS3। তো সেখানে আপনি যে কোনো কালারের নাম লিখে দিলে সে কালারটা চলে আসবে। আপনি যদি কালারের নামটা ঠিকভাবে লিখতে পারেন, তাহলে কালারটা পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে যে হেক্স কোডের মাধ্যমে, যেমন হচ্ছে যে 6টা ডিজিট দিয়ে হচ্ছে যে কালার কোড করা হয়। আবার 6টা ডিজিটের প্রত্যেকটা যদি একই রকম হয়, সেক্ষেত্রে আমরা 3টা ডিজিটও লিখতে পারি। যেমন মনে করেন, যেখানে আমি 3টা ডি লিখলাম, এটা লাইট হোয়াইট কালার। আবার আপনি যদি 6টা ডি লিখেন, তাহলেও এটা লাইট হোয়াইট কালার। হ্যাঁ, তো এটা আমরা সংক্ষেপে যখন, যেমন দেখেন এখানে যে FFF, এখানে 3টা F না, এটা আসলে মূলত হবে 6টা F। কিন্তু আপনি যখন হচ্ছে যে 6টা ডিজিট একই রকম হবে, তখন আপনি 3টা ডিজিট লিখলেই ওটা কাজ করে এরকম আর কি। তো এটা হচ্ছে যে হেক্স কোডের কালার। আরেকটা হচ্ছে RGB। তো আমি আপনাকে ধাপে ধাপে প্রত্যেকটাই দেখাবো। তো দেখেন, আমরা প্রথম দেখি এই যে H1, এটার কালার হচ্ছে রেড। হ্যাঁ, এখন আপনি যদি চান যে আপনার এই কালারটা হবে ব্লু, আপনি লিখে দিলেন ব্লু দিয়ে, তারপরে এবার আপনি এটা রিফ্রেশ করেন, দেখেন এই কালারটা ব্লু হয়ে গেল। আপনি যদি চান যে এটা হবে গ্রিন, এবার আমি যদি এটা রিফ্রেশ করি, তো দেখেন এটা কালারটা গ্রিন হয়ে গেল। তো দেখেন, আপনি এভাবে আপনি জাস্ট আপনার কালারের নামটা লিখবেন আর কালারটা এখানে চলে আসবে। যে কালার লিখবেন সেটা প্রায় 140টা কালার সাপোর্ট করে এটা। যেমন মনে করেন, আপনি যদি এখানে চান যে কালারটা হবে টমেটো লিখে, এবার আমি এটা রিফ্রেশ করলাম, দেখেন এই কালারটা টমেটো কালার হয়ে গেল। তো আপনি এভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারের নামটা লিখবেন, লিখলেই সেটা এখানে চলে আসবে। আপনার যে কালার আপনার প্রয়োজন হয় সিএসএস প্রজেক্টে, শুধু আপনি কালারের নামটা জানবেন, কালারটা এসে এখানে লিখবেন, চলে আসবে। এখানে এই কালারটাকে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন এই যে আমি এখানে H1-এর কালার হিসেবে আমি দিলাম হচ্ছে যে টমেটো। আবার দেখেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটাও টমেটো দিতে চান, আপনি দিতে পারবেন। যেমন মনে করেন, যদি এই ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমি যদি টমেটো দিই, দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন এই কালারটা টমেটো কালার হয়ে গেল। হ্যাঁ, আবার আপনি যদি চান যে বর্ডার কালার দিতে, আপনি বর্ডারেও কালার হিসাবে দিতে পারবেন। যেমন মনে করেন, আমি যদি পিতে একটা বর্ডার দিই, বর্ডার দিলাম মনে করেন 5 পিক্সেল সলিড, এবং আমি কালার দিলাম হচ্ছে রেড দিয়ে, এবার আমি এটাকে রিফ্রেশ করব। করার পরে দেখেন এখানে চলে আসলো, আমি ব্লু দিই তাহলে আপনি ভালো দেখতে পাবেন। আচ্ছা, দিয়ে এবার আমি রিফ্রেশ করি, তো দেখেন এই যে এখানে ব্লু কালার বর্ডার। হ্যাঁ, তো বর্ডার সম্পর্কে আমি বিস্তারিত পরে বলবো। আপনি জাস্ট এখানে দেখেন, আপনি এখানে ওই যে কালার, আমি কালারের নামটা লিখে দিলাম আর কালারটা পেয়ে গেল। তো আপনি এভাবে আসলে মূলত সিএসএস এর কালারটা ব্যবহার করেন। তো আমি এখন আপনাকে দেখালাম হচ্ছে আপনি কিভাবে কালার ব্যবহার করবেন নাম ধরে। প্রায় 140টা কালারের নাম HTML সাপোর্ট করে, HTML এ আপনি প্রজেক্টে ব্যবহার করতে পারবেন 140টা নাম। তো এই কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে এবং হচ্ছে যে কোনো জায়গায় আপনি এই কালারটা আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার প্রত্যেকটা কালার ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা যদি RGB কালার মোড নিয়ে কথা বলি, RGB মানে হচ্ছে R দিয়ে হয় রেড, G দিয়ে হয় গ্রিন, আর B দিয়ে হয় ব্লু। RGB মানে রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারের সংমিশ্রণে মূলত RGB কালার মোড হয়। মানে আপনি যাই লিখতে চান সেটা হচ্ছে যে তিনটা কালার মোডের মধ্যে দেখাবে। তো যেমন মনে করেন যে আমরা এখানে কালারটা লিখেছিলাম হচ্ছে টমেটো। তো দেখেন এখানে এই যে কালারটা, এই কালারটাকে এখন আমি যদি RGB কালার মোডে লিখতে চাই, তো আমি কীভাবে লিখবো? আমি দিলাম মনে করেন RGB লিখে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আপনাকে কালার লিখতে হবে। এখানে RGB-র যে প্যারামিটার সেটা 255 হচ্ছে সর্বোচ্চ নাম্বার, আর হচ্ছে 0 হচ্ছে সর্বনিম্ন নাম্বার। হ্যাঁ, তো মনে করেন আমরা যেহেতু RGB তিনটা কালার মোড, মানে রেড গ্রিন ব্লু, তো আমি এখানে দিলাম মনে করেন 255 00। তার মানে দেখেন এখানে তিনটা কালারের মধ্যে রেড কালারটা সর্বোচ্চ, আর হচ্ছে যে গ্রিনও 0, মানে কোনো গ্রিন কালার নেই এবং কোনো ব্লু কালারও নেই, দেখেন। তো দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন এই টেক্সটটা রেড হয়ে গেল। আবার আপনি যদি মনে করেন এই ডিজিটটাকে 0 করেন, করে গ্রিনটাকে 255 করেন, করে এবার আপনি যদি রিফ্রেশ করেন, দেখেন এখানে লাল অথবা সবুজ নীল রঙের কোনো রং নেই, শুধুমাত্র সবুজ রং আছে। তো এবার আমি এটা রিফ্রেশ করি, তো এটা সবুজ হবে।
আবার আপনি যদি এখানে এসে এই কালারটাকে 255 করেন, করে এটাকে যদি আপনি জিরো করেন, করে এবার যদি আপনি রিফ্রেশ করেন, তাহলে দেখেন এই কালারটা ব্লু হলো। একটা জিনিস আপনাকে দেখানো উচিত, সেটা হচ্ছে যে দেখেন এখানে আমি যদি 255 দেই এবং এটাকে আমি যদি জিরো করি, তারপর এটা রিফ্রেশ করলে দেখেন এই গ্রিন কালারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এবার আমি নিচে H1-এর নিচে আরেকটা H2 করি, এটাকে দেবো হচ্ছে H2। হ্যাঁ, আচ্ছা, দিয়ে আমি এই H2টাকে কালার দিব, H2টাকে কালার দিব হচ্ছে সরাসরি গ্রিন। হ্যাঁ, আচ্ছা, দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন এই যে দুইটা কালার কিন্তু আলাদা। দেখেন এটা হচ্ছে যে RGB কালারের গ্রিন কালার, আর এটা হচ্ছে যে আপনার নর্মাল গ্রিন কালার। দুইটা গ্রিন কালারের তফাৎটা হচ্ছে এই যে RGBতে আপনি যে গ্রিন কালারগুলো করবেন এটা হচ্ছে শুধুমাত্র স্ক্রিনের জন্য, মানে যে কোনো স্ক্রিনে এটা খুব পারফেক্ট দেখা যাবে, কিন্তু RGB কালার মোড দিয়ে আপনি যদি কখনো কিছু প্রিন্ট করেন সেখানে কালারটা পারফেক্টলি আসবে না। তো এটা একটা ব্যাপার, এটা আসলে আপনাকে জাস্ট আপনি জেনে রাখেন। তো আরেকটা ব্যাপার দেখেন, এবার আমরা যদি মনে করেন কালার মিক্সচার, যেমন মনে করেন আমি চাচ্ছি যে এই কালারটা হবে টমেটো, যেমনটা এখানে হয়েছিল, তো আপনি টমেটো কালারের জন্য কী করবেন, এই যে রেড কালারটা হবে 255, মানে দেখেন টমেটোতে হচ্ছে লালের আধিক্য বেশি, তাই আমি এটা দিলাম 255, এবং আমি এটাতে হালকা একটু সবুজ রং মেশাবো, তো সবুজ রংটা আমি দিলাম মনে করেন 99, আর এখানে হচ্ছে যে ব্লু কালার, এই ব্লু কালারটাকে আমি মনে করেন দিলাম 71 দিয়ে, তারপর এবার আমি রিফ্রেশ করব, করলে দেখেন এই কালারটা টমেটো কালার হয়ে গেল। এভাবে আপনি আপনার প্রজেক্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তবে RGB কালার ব্যবহার করার সবথেকে বড় যে কারণটা, সেটা হচ্ছে যে আমাদের কালারে অপাসিটি ব্যবহার করতে হয় অনেক সময়, যে এটার কালার অপাসিটি কত হবে। যেমন দেখেন এটা এখন সর্বোচ্চ, মানে সম্পূর্ণ কালার দেখাচ্ছে, তাই এর অপাসিটি হচ্ছে 1। আবার আমরা যখন সর্বনিম্ন, মানে কোনো কালার দেখাবো না, তখন সেটার অপাসিটি হবে 0। তো আপনি যদি চান যে কালারটা টমেটো কালারই হবে, কিন্তু এটা 50% কালার দেখা যাবে, আর এই কালারের নিচ দিয়ে হচ্ছে অন্য কোনো টেক্সট দেখা যাবে বা অন্য কোনো ইমেজ দেখা যাবে, তো সেক্ষেত্রে আমাদের অপাসিটি ব্যবহারের প্রয়োজন হয়। অপাসিটি সম্পর্কে আমি পরে আপনাকে বলবো। তো মনে করেন আমি এখানে 50% অপাসিটি দিয়ে রিফ্রেশ করলে দেখেন এই কালারটা মানে একটু হালকা হয়ে গেল, মানে এর ভিতর দিয়ে এখন আপনি কালার দেখতে পাবেন। তো মূলত আমরা এই জন্য RGB কালার মোডটা ব্যবহার করি। এছাড়াও HSLA আর একটা কালার মোড আছে যেখানেও আমরা কালারটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা মূলত RGB কালার মোডটাই বেশি ব্যবহার করি। আরেকটা কালার মোড আছে যে সেটা হচ্ছে হেক্স কালার কোড। যদি হেক্স কালার কোড নিয়ে আমরা কথা বলতে চাই, তো হেক্স কালার কোড মূলত হচ্ছে 6টা ডিজিট, যেটা আমি বলেছিলাম একটু আগে, যেমন 6টা ডিজিট, সাদা রঙের জন্য 6টা সাদা, কালো রঙের জন্য 6টা 0 দিবেন আপনি, দিয়ে রিফ্রেশ করলে দেখেন টেক্সটটা কালো হয়ে গেল। আবার আপনি যদি মনে করেন এই কালারটাকে অরেঞ্জ কালার করতে চান, তাহলে আপনাকে দিতে হবে FFA500 দিয়ে, এবার আপনি যদি এটা রিফ্রেশ করেন তাহলে দেখেন এই কালারটা অরেঞ্জ কালার হয়ে গেল। এভাবে আপনি যদি ভায়োলেট চান আপনি দিতে পারেন EE82EE দিয়ে, এবার আমি রিফ্রেশ করবো, করলে দেখেন এটা বেগুনি কালার হয়ে গেল। আবার আপনি যদি লাল কালার চান তো আপনি দিবেন হচ্ছে FF1234, 4টা 0 দিবেন আর প্রথমে 2টা F দিবেন, তাহলে লাল কালার আসবে। আবার আপনি যদি ব্লু কালার দিতে চান সেটাও দিতে পারবেন, এখানে এসে 2টা F দিয়ে দিবেন লাস্টে, তো দেখেন ব্লু হয়ে গেল। আমি আসলে অল্প কয়েকটা কালার কোড জানি, ম্যাক্সিমাম কালার কোড আমি আসলে কপি করি। তো আমি কীভাবে কালার কোডটা কপি করি, আমি মূলত কালার কোডগুলো কপি করি হচ্ছে ফটোশপ থেকে। তো মনে করেন আমি যদি ফটোশপটা ওপেন করি, তো যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের HTML প্রজেক্টে বা CSS প্রজেক্টে বা যে কোনো ওয়েব ডিজাইন প্রজেক্টে আমরা সব থেকে বেশি ব্যবহার করি হচ্ছে এই যে হেক্স কালার কোডটা, এটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। আর RGBটা মূলত ব্যবহার করি যখন আমাদের অপাসিটির প্রয়োজন হয়, অপাসিটির প্রয়োজন যদি না হয় তাহলে আমরা সব থেকে বেশি ব্যবহার করি হেক্স কালার কোড। তো দেখেন ফটোশপ ওপেন করলে এখানে একটা কালার পিকার আছে, কালার পিকারে ক্লিক করলে এই যে এখানে কালার কোড দেখেন এই হ্যাশটা আছে, হ্যাশের পাশে এখানে কালার কোড, আপনি যে কালার সিলেক্ট করেন, দেখেন আমি কালো কালো কালার যদি সিলেক্ট করি তাহলে এটা সবগুলো 0 হয়, সাদা সিলেক্ট করলে সব সাদা হয়। আপনি যে কোনো কালার কোডে যান আপনি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এটা আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। আর যখন আমরা PHD to HTML বা PHD to WordPress বা PHD to PHP ওয়েবসাইট বানাই, তখনও আসলে আমাদের তো PHD ফাইল থাকে, তো সেখান থেকে কালার পিক করার কোনো ব্যাপারই না, এবং সেই কালারটাও আমরা দেখেন এই যে হেক্স কোডে পাচ্ছি, তো এটা আমাদের অনেক বড় সুবিধা। এছাড়া আপনি ওয়েবসাইটেও হেক্স কালার কোড পেতে পারেন। তো আপনি যদি ওয়েবসাইট থেকে হেক্স কালার কোড নিতে চান আপনাকে যেতে হবে হচ্ছে Flat UI Colors। Flat UI Colors আসলে এখানে আপনি দেখেন প্রচুর কালার স্যাম্পল আছে, আপনি আপনার পছন্দ মতো কালার প্যালেট সিলেক্ট করতে পারবেন। তো মনে করেন যে আমি এই জার্মান প্যালেটটা সিলেক্ট করলাম, করলে এখানে দেখেন সবগুলো কালার চলে আসলো। তো এখন আপনি যদি এই যে ফিউশন রেড এই কালারটা ইউজ করতে চান, জাস্ট এই কালারের উপর কপি করলেই এটা কপি হয়ে যাবে, তারপর আপনি আপনার প্রজেক্টে জাস্ট এই কালারটা পেস্ট করবেন। হ্যাঁ, এভাবে পেস্ট করে দিলেই
কালারটা চলে আসবে। আমি আবার আগে জায়গায় চলে আসি, এবার এটাকে রিফ্রেশ করি, তো দেখেন এই যে কালারটা চলে আসলো। তো আপনি আপনার যে কোনো পছন্দের কালার আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যদি মনে করেন আমি এই যে এই কালারটা চাই, তো এটা আমি নিলাম, নিয়ে আমি এটাকে এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখেন কালার চলে আসলো। এভাবেও আপনি আসলে কালার নিতে পারেন। এটা একটা ভালো ওয়েবসাইট, এখানে সব মানে ভালো যে কালারগুলো সব থেকে বেশি ব্যবহার হয় এই কালারগুলোই এখানে বেশি আছে প্রত্যেকটা প্যালেটে। আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারেন, এছাড়া ফটোশপ থেকে নিতে পারেন। তো আমি আশা করছি যে কালার সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন নেই। এরপরও যদি মনে করেন যে আমি কোনো কিছু বাদ দিয়ে গেছি বা আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয়, হ্যাজিটেশন ছাড়া কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার অবসর সময়। এখন পর্যন্ত যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। তো অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ধন্যবাদ।